হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আহিলিয়ান মমস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। দেখো আহিলি আজকে হাতে খড়ি দেবে, ওই জন্য একদম রেডি হয়ে রয়েছে। তো আজকের ব্লগে তোমরা এই সরস্বতী পুজোটাই দেখতে পাবে, আহিলি হাতে খড়ি স্পেশাল সরস্বতী পুজো। আমাদের বাড়িতে এই প্রথমবার হলো। তো এই দেখো ঠাকুর, আমাদের ঠাকুর। এখনো ঠাকুরমশাই আসেনি, তাই ও আমরা সবাই মিলে ওয়েট করছি কখন ঠাকুরমশাই আসবে, আর তারপরে হাতে খড়ি অনুষ্ঠান হবে, সরস্বতী পুজো হবে ফাইনালি। তো আশা করি তোমাদের বাড়িতেও সবার সরস্বতী পুজো হয়েছে, আর সরস্বতী পুজোতে সবাই অনেক 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 আনন্দ করছে। তো আহিলি সরস্বতী মন্ত্র কিছুটা শিখেছে, তো সেটা তোমরা শোনো, ও এখন বলবে তোমাদের সামনে। মা বলো, হাত জোর করে, হাত জোর করে বলো মহাভাগে কি হলো, বলো মহাভাগে প্রীতি কলন কন কন নন কন নচনে নচনে বিচ্ছন্নপে শুনতে পারলে সরস্বতী মন্ত্রের কিছুটা বললো, ও এতটুকুনি শিখেছে, এর থেকে বেশি আর শিখতে পারিনি, আর তাও ঠিকঠাকভাবে বলতে পারলো না এখন। তো যাই হোক, সরস্বতী পুজোর ব্লগ তোমাদের এইভাবে। পুষ্পাঞ্জলি, হ্যাঁ ওই সত্যি নমো নম, ভেরি গুড, আমি দিয়ে দেবো ঠাকুরের পায়ে। বলো নম অর্ঘম পুষ্প অঞ্চ নৈবেদ্যম কল্যাণ কি সুন্দর মন্ত্র বলে, বাবা ভেরি গুড গান। সরস্বতী মহাভাগে বেদানাং জননী পড়া পূজা গিয়ান্নাং নিচ থেকে
বাজাও বাজাও বাজাও, আমি ধরছি তুমি বাজাও। আগেও দেবে তারপর তারপরে এরপরে কি মা এটাকে নম করো, স্লেটটাকে নম করো, স্লেটটা হাত দিয়ে দু হাতে ধরে নম নম করো, নম নম, জয় মা জয় মা জয় মা। বিশালাক্ষী বিদ্যান দেহি নমস্তুতে পা।